পরীকু ন্যায় দেওয়াই সাধারণ লোকঠু আরম্ভ করে রাজনৈতিক দল মানে পুরা অন্টা ভিড়ি এবং আমি বর্তমান নয়াগড় জেলার অছু এবং নয়াগড় জেলার কিছু সাধারণ জনতা এবং পরীর বাপা মা এই মহাপঞ্চায়েতের আম সহ সামিল হয়েছেন। প্রথমে আপনার কথা অনুসারে মু পরীর বাপা মা ফেরা দেবে এবং তাঁকর যা অভিযোগ রয়েছে আমি প্রথমে দর্শক মানুষ সে অভিযোগ শুণাকে চাইব। আজ্ঞা আপনার প্রথমে যাওয়া চাইবি যে আজ মহাপঞ্চায়েত বসিছি পরীকু ন্যায় দেওয়া দাবিরে আজ সাধারণ লোক উপস্থিত অনেক আপনার আপনার অভিযোগ করবে সাধারণ লোকে আর নিসাব করবে যে প্রকৃতরে দোষ কার এসআইটি তদন্ত দেওয়া পরে ক্রাইম ব্রাঞ্চ আপনার ঘরক আসবা পরে আপনার এবার সন্তুষ্ট না আউ কিছু ধমক চমক আসুচি না যৌমানক আর অভিযোগ আনুচন্তি সেমানকু এ আইনর কাঠগড়া ভিতরক যে সেমানকু টণাই পারিবা সম্ভব নো? যা কে ঠিক কথা কি সে মানে সে গোটে রাজনীতি যেত প্রেসর পড়ুছে সে মন্ত্রী হাত অমে এ সন্তুষ্ট হয়ে পু আমি ন্যায় মিলব কি নমিল এর আমি আশা রক্ষিকি বি রক্ষি পু না আমি চাহু কি সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত হলে সবু দিগর ভালো হব সে প্রকৃত আসামি কি ধরবে এমনক উপরে আমার ভরসা হি আসুনি। আপন মানে পুলিশ উপরে ভরসা নাই কথা কৌলে কিন্তু হঠাৎ বিধানসভা সম্মুখ গলে আত্মাহুতি উদ্যম কলে প্রকৃতরে পছর কারণ কন যে আপনার কতবে নিজের জীবনক জলাঞ্জলি দেওয়া নিষ্পতি নেলে এবং সরকার আপনার এবে কোণ কয়া চাহুন কিনা আপনার ক্রাইম ব্রাঞ্চ এসআইডি তদন্ত বিরোধী হওয়ালা এ সব ভিতরে এসআইডি তদন্তরে বর্তমান নিষ্পতি পৌঁছিছে। আম উপরে তো বহুত আজ্ঞা অত্যাচার কলে পুলিশ মানে দিন তাম আমি রক্ষি সকাল নিয়ে অধারাতে রাতে গোটে দুইটা ছাড়বে পুনে রাতে চারটার নিয়ে পুনে অধারা বেড় মানে সন্ধ্যা বেড়ে পুঁ ছাড়বে মানে বহুত হইরাণ কলে তু তার এরা বেবা ঠু আরম্ভ করে হাত উঠে পর্যন্ত বি গলা সে দোষী কি ধরবে কোণ তা প্রতিপক্ষ তাকে কেমতি কেসটা চাপিবা সে চেষ্টা কলে ডাইরেক্ট ইনডাইরেক্ট সে বারম্বার কোথায় সে কেমতি তাকে কেসটা কেমতি চাপি দেবে তারপরে গুন্ডা লগাইকি আমি বাড়লে গাঁরু বাড়ি বাহার কলে আমি বাহারে রইল বাহারে বি তাঙ্ক মন শান্তি হলানি সে পুলিশ লগাইকি পুঁ আম উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করার চেষ্টা করছেন। আমি বহুত মানে সবুড় অত্যাচার শিকার হয়েকি আমাকে আর কিছু উপায় কুয়াড়ু আসলানি আমাকে চারিদিক অন্ধার দেখা গলা বাধ্য হয়েকি আমি এই পদক্ষেপ নেলু আমি চাহুছু কি আমার ঝিউক ন্যায় দিয়া যায় আমি রাজ্য সরকারকে এয়া কুচু কি কোণী চাপগ্রস্ত নহেকি পুলিশ যেমনি আমার ঝিউক ন্যায় দেউ এই পুলিশ তো চাপগ্রস্ত হব আমি জাণিবা কথা আমি চাহুছু কি সিবিআই তদন্ত করতু সিবিআই তদন্ত করি প্রতিক্রিয়া যে সিবিআই তদন্ত হোক আমি সিধা সাথে তাঁর বাপা পাখক যা আজ্ঞা যে অভিযোগর আপনার কহিলেন যে পুলিশ আপনার কিভাবে হইরাণ হরকত করছে সাধারণ লোকে কিভাবে ভাবে আপনার যেতবে সমর্থন জনাইয়া আসলে তাঁর নাঁরে মামলা রুজু হল রাতে অধরে পুলিশ উঠেলা বেইজত কলা কবাট ভাঙ্গিলা মোবাইল ফিঙ্গিলা ইয়ে সব ভিতরে বর্তমান এসআইটি তদন্ত অপনার আত্মাহুতি উদ্যম দেওয়া গেলে সরকার কোণ কয়া চাইবে এসআইটি তদন্তরে আপনার সন্তুষ্ট না আপনার আউ কোণ অভিযোগ রয়েছে? আজ্ঞা আমি চাহুছু এর সিবিআই তদন্ত হয়ে পরিকি প্রকৃত ন্যায় দিয়া যাও আমাকে তো বহুত অত্যাচার কলে মন্ত্রী তো প্রেসর করি আমি বাবুল নায়ক ধরিকি বাড়িয়া মরা করছেন বাবুল নায়ক তো আমার পিলাকে নিয়ে সে মন্ত্রী থ্রুরে নেই সে লগাইছেন কি মন্ত্রী নিজে এইথরে সামিল অনেক আমি সে কথা জানি না কিন্তু মন্ত্রী ফুল প্রেসর করছেন কলেক্টর নাই আজ্ঞা এসপি ঠার আরম্ভ করি সে আইআইসি পর্যন্ত সমস্তে প্রেসর রাইজ হয়ে আমি অত্যাচার চলাইছেন যাহাফলরে আমি বহুত অত্যাচার সহলু গাঁরে বি অত্যাচার করছেন শ্বশুর ঘরে যাই অত্যাচার করছেন পুলিশ বহুত জুলুম করছেন আমাকে বহুত হইরাণ হরকত আনিকি করছেন দিন দিন বসাইছেন মেন্টালি ফিজিকালি বহুত টর্চর করছেন যাহাফলরে আমি বিধানসভা আগে কিরোসিন নিয়ে নিজ উপরে ঢালিক আত্মহতি দিয়ে দেওয়া চাহিলু কি বাবুল নায়ক কহিলা ইয়াকে পেট্রোল পকাইকি জাড়ি দিও যাহাফলরে আমি ভয়রে গাঁ ছাড়িলু এটি কাহি তাঁর হাতে মরবু বিধানসভা আগে মরলে আহুরি ভালো আমার পরীকি তো ন্যায় দেলে আমাকে তো মারি দেবে এটি আমি রহিকি লাভ কোণ সেপাই আমি বিধানসভা আগে যাই আত্মাহুতি দিয়েছিলু এবং আমি চাহুছু আমার পরীকি যদি সরকার ন্যায় দেওয়া চাহুমান সে সিবিআই তদন্ত করে দিও পরীকি ন্যায় দিও এবং নিরপেক্ষ তদন্ত করতু। আজ্ঞা পরীর বাপা মা সহ সমগ্র নয়াগড় জেলাবাসীর গোটিয়ে দাবি যে কুনি পরীকু ন্যায় মিলু এইথিপাই প্রশ্ন আসুচি যেতবে মন্ত্রী তথা এঠার স্থানীয় বিধায়ক অরুণ সাহুঙ্কর ভূমিকা বর্তমান সময় পদাকু আসিছি যে স্থানীয় সরপঞ্চ অছন্তি তাঙ্কু কিভাবে ভাবে সে ফোনরে ধমক দেউথবার অডিও কল মধ্যে সামনাকে আসুচি এবং যে বাবুলি নায়ক যে মাস্টার মাইন্ড অছি সিয়ে বর্তমান সময় অরুণ সাহুঙ্কর প্রচদি পটরে পরীর বাপা মাঙ্কু হইরাণ হরকত করুথবার অভিযোগ আনুচন্তি এবং শেষরে সেমানে সিবিআই তদন্তর দাবি রাখুচন্তি।